নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে রাজ্যে সমবায় ব্যাংকে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে সমবায় ব্যাংকে নতুন কর্মী নিয়োগের দুটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আজকে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন প্রতিটি জেলাতেই এখানটায় ভ্যাকেন্সি রয়েছে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পরে একটু স্কল ডাউন করলে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যেখানটায় লিখে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অ্যাডভার্টাইজ নাং জিরো ফোর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড জিরো ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো বন্ধুরা এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার একুশ সালে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানগুলি প্রকাশ হয়েছিল যেখানে কিন্তু আবেদন জন্য স্টার্ট হয়ে গেছিল এবং কোনো কারণবশত সেই এক্সামগুলি কিন্তু হয়নি বা সেই রিক্রুটমেন্টের কিন্তু এক্সামগুলি হয়নি সেখানে কিন্তু এবারে কিন্তু আবার নতুন করে আবারও কিন্তু ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আবেদন করার ডেট কিন্তু আবারও নতুন করে বাড়িয়ে দেওয়া হয়েছে তো আপনারা কী করবেন সিমটলি এখানটায় ক্লিক করবেন এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন নতুন একটি পেজে আপনারা চলে গেছেন অর্থাৎ নতুন একটি পেজে আপনাদের রিডাইরেক্ট করা হবে এবং নতুন পেজে রিডাইরেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানটায় দেখতে পারবেন নতুন পেজে চলে আসার পর আপনারা দেখতে পারবেন এখানটায় লিখে দেওয়া রয়েছে কুইক লিঙ্কস এবং তার নিচে অনেকগুলি সেকশন রয়েছে তার মধ্যে সবার প্রথম যে এখানটায় সেকশন রয়েছে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন সিম্পলি আপনাদের করতে হবে এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে তবুও দেখুন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে এবং নতুন ইন্টারফেস খুলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানটায় দুটি চাকরির নোটিফিকেশন রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এখানটায় দেখুন বাইশে ডিসেম্বর দু হাজার একুশ সালে কিন্তু এখানটায় আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছিল এবং এখানে কিন্তু সেই যে আবেদন প্রক্রিয়া লাস্ট ডেট সেটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে এখানটায় করা হয়েছে এগারোই নভেম্বর দু হাজার বাইশ অর্থাৎ আপনারা কিন্তু এগারোই নভেম্বর দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে দুটি চাকরির ক্ষেত্রে এখানটা কিন্তু ডেট লিখে দেওয়া হচ্ছে লাস্ট ডেট যে এগারোই নভেম্বর দু হাজার বাইশ এবং এর পাশেই দেখতে পারবেন এখানে অ্যাপ্লাই নাও সেকশন রয়েছে আপনারা যেই নোটিফিকেশনের জন্য আবেদন করবেন সেখানটায় অ্যাপ্লাই নাও সেকশনে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি সেই প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানগুলিতে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি প্রথম অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই লিখে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটায় অ্যাডভার্টাইজ নাম্বার আপনারা স্ক্রিন দেখতে পারছেন অ্যাডভার্টাইজ নং জিরো ফোর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যে অফিসিয়াল নোটিফিকেশানটি এটি কিন্তু দু হাজার একুশ সালেই কিন্তু প্রকাশ করা হয়েছিল এবং এখানে কিন্তু নতুন করে আর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি সুতরাং এখানে শুধুমাত্র কিন্তু আপনাদের লাস্ট ডেট যেটা রয়েছে সেটাকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে যেটা আমি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এখানে কোথায় কোথায় রিক্রুট করা হচ্ছে এখানটায় কিন্তু টোটাল মিলিয়ে প্রথম অফিসিয়াল নোটিফিকেশনের ক্ষেত্রে টোটাল মিলিয়ে নটি ব্যাঙ্কে কিন্তু রিক্রুট করা হচ্ছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানে দেখুন এখানে বিভিন্ন ধরনের কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এছাড়াও কিন্তু আরও বাঁকুড়ার বিভিন্ন ধরনের ব্যাঙ্ক রয়েছে এছাড়াও কিন্তু এখানে টোটাল মিলিয়ে নটি ব্যাঙ্কে রিক্রুট করা হচ্ছে কোঅপারেটিভ ব্যাঙ্কে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানটায় পোস্ট ওয়াইজ কিন্তু আপনাদের এখানে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের এখানে শূন্যপদ কত কি রয়েছে এখানটায় পোস্ট ওয়াইজ আপনারা দেখতে পারবেন অবশ্যই আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে অফিসিয়াল নোটিফিকশনগুলিকে ডাউনলোড করে কিন্তু একটু চেক আউট করে নেবেন সঙ্গে এখানে দেখুন কী কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে এখানটায় পোস্ট ওয়াইজ কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে আপনার এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে সঙ্গে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে এবং সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবং এখানটায় পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশনগুলি লিখে দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানটায় কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন দেখুন এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া আছে আপনারা যদি এখানে দেখুন এখানে লিখে দেওয়া হচ্ছে তমলুক কোঅপারেটিভ ব্যাঙ্ককে রিক্রুট করা হচ্ছে যেখানটায় লিখে দেওয়া হয়েছে আপনার যদি এখানে উচ্চ উচ্চমাধ্যমিক মাধ্যমিক পাস করে থাকেন সঙ্গে আপনাদের যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এছাড়াও কিন্তু এখানটাই লেখা দেওয়া রয়েছে দা ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওইভার্স পোস্টেও রিক্রুট করা হচ্ছে যেখানটায় লেখা আছে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে এখানটায় কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এখানে পদগুলি আপনারা দেখতেই পারছেন এবং এখানটা কিন্তু পোস্ট ওয়াইজ কিন্তু এখানে স্যালারিগুলি লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কিন্তু পোস্ট ওয়াইজ স্যালারিগুলি একটু দেখে নেবেন খুব ভালো মানে চাকরি রয়েছে এবং সম্পূর্ণ স্থায়ী পোস্ট এখানে রিক্রুট করা হচ্ছে টোটাল মিলিয়ে নটি কিন্তু এখানটায় ব্যাংকে রিক্রুট করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের তেষ্ট জেলার যে কোনো ছেলে মেয়ে আবেদন করতে পারবেন প্রথম অফিসিয়াল নোটিফিকেশনের ক্ষেত্রে এবং এখানটায় বয়সীমার ক্ষেত্রে লিখে দেওয়া হয়েছে আঠারো বছর থেকে শুরু করে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে এস এস এসটি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই আপনারা ছাড় পেয়ে যাবেন এবং কী করে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু ভিডিওর ফার্স্ট পার্টেই দেখিয়ে দিয়েছি তো অবশ্যই আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন এবং অনলাইনে আবেদন করার সময় কী কী ডকুমেন্ট আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া হয়েছে ওগুলো একটু আপনারা চেক আউট করে নিতে পারেন এবং এখানটায় আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আবেদন ফিস লাগবে সেটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এখানটায় জেনারেল প্রার্থীরা কিন্তু এখানে ছশো পঞ্চাশ টাকা লাগবে আবেদন ফিস এছাড়াও এস সি এস টি প্রার্থীদের জন্য কিন্তু এখানটায় লাগবে আড়াইশো টাকা আবেদন ফিস সেই বিষয়ে এখানেটাই লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এবারে দেখুন এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু এখানটা এক্সাম হয়ে যাবে এখানটায় পেপার ওয়ান এবং পেপার টু এর এক্সাম হয়ে যাবে সেই বিষয়ে কিন্তু যাবতীয় তথ্য এখানে লিখে দেওয়া সিলেবাস সংক্রান্ত যাবতীয় তথ্য এখানটা লিখে দেওয়া রয়েছে এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে সিলেবাস বিস্তারিত তথ্য লিখে দেওয়া হচ্ছে অবশ্যই আপনার অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু কিন্তু চেকআউট করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এবারে চলুন আমরা চলে যাব সরাসরি দ্বিতীয় অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা দেখুন আমরা চলে এসেছি সরাসরি দ্বিতীয় অফিসিয়াল নোটিফিকেশনে এই অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং এখানে অ্যাডভার্টাইজ নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এখানেও আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং এখানেও কিন্তু লাস্ট ডেট রয়েছে এগারোই নভেম্বর দু হাজার বাইশ তারিখ পর্যন্ত এবং এখানেও কিন্তু টোটাল মিলিয়ে নটি কোঅপারেটিভ ব্যাঙ্কে রিক্রুট করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাঙ্ক রয়েছে অর্থাৎ কলকাতা পুলিশ কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে এছাড়াও বর্ধমান রয়েছে আরও বিভিন্ন ধরনের কিন্তু ব্যাঙ্ক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু রিক্রুট করা হচ্ছে যেখানটা এখানেও কিন্তু লিখে দেওয়া রয়েছে যে আপনারা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট আপনাদের থাকতে হবে এখানটা দেখতেই পারছেন লিখে দেওয়া রয়েছে এবং অবশ্যই আপনারা কিন্তু একটু চেক আউট করে নেবেন এখানটায় কোন পোস্টের ক্ষেত্রে কতগুলি শূন্যপত্র রয়েছে সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কোন পোস্টের ক্ষেত্রে এখানে কত স্যালারি দেওয়া হবে সেই বিষয়েও কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে শুধুমাত্র এখানটায় ভ্যাকেন্সি এবং কোন কোন ব্যাংকে রিক্রুট করা হচ্ছে সেগুলি কিন্তু আলাদা বিষয় রয়েছে এছাড়াও কিন্তু এখানটায় আপনাদের কিন্তু স্যালারি স্ট্রাকচার একই রয়েছে আপনারা দেখে নেবেন সঙ্গে এখানে কোয়ালিফিকেশান সেম রয়েছে আপনারা একটু দেখে নেবেন তো অবশ্যই আপনারা কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশানগুলিকে ডাউনলোড করে একটু চেক আউট করে নেবেন ঠিক আছে তো দেখুন এখানটায় বয়সীমীরা ক্ষেত্রে একই সেম লিখে দেওয়া রয়েছে অর্থাৎ আঠারো বছর থেকে শুরু করে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন বয়সীমার ক্ষেত্রে আপনারা এস সি এসটি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন যেভাবে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে ভিডিওর পার্টি দেখিয়ে দিয়েছি এখানেও সেমভাবে আপনাদের আবেদন করতে হবে এবং এখানেও কিন্তু সেম রয়েছে আপনারা দেখতেই পারছেন যে আবেদন ফিসের ক্ষেত্রে এখানটা জেনারেল প্রার্থীরা কিন্তু জেনারেল এবং ওবিসি প্রার্থীরা ছশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করতে হবে যে আপনারা অনলাইনে আবেদন করার সময় দিতে পারবেন সঙ্গে এখানটা এস সি এসটি প্রার্থীরা কিন্তু এখানটায় আড়াইশো টাকার মাধ্যমে আবেদন করতে পারবেন সেটা আপনারা অনলাইনে যখন আবেদন করবেন তখনই আপনারা আপনাদের আবেদন ফিসটি দিবেন এবং এখানেও কিন্তু এক্সাম্প লিখে দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পারছেন তো অবশ্যই আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশনগুলিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানে নিজ দায়িত্ব আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ স্থায়ী পোস্ট রিক্রুট করা হচ্ছে এবং আবারও আপনাদেরকে বলে রাখছি এখানে আবেদন করার আগে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশনগুলিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা তো বন্ধুরা আপনারা যদি এখানে মোবাইল ফোনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে এখানটায় স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া দেখতে চান কি না চান যদি আপনারা চান তাহলে আমরা কিন্তু নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো যে আপনারা এখানে স্টেপ বাই স্টেপ কী করে আবেদন করবেন মোবাইল ফোনের মাধ্যমে সেই ভিডিও কিন্তু আমরা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে পাবলিশ করবো তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন जय हिंद